কথায় বলে একটি গাছ একটি প্রাণ। না, শুধু বিশুদ্ধ অক্সিজেন দিয়ে নয়, গাছের বিপণনের মাধ্যমেও বেঁচে আছে হাজার হাজার প্রাণ। অসংখ্য মানুষ রুজি রোজগারের ঠিকানা হিসেবে বেছে নিয়েছেন গাছের ব্যবসাকে। কেউ নার্সারি করেন, কেউ আবার সেই নার্সারি থেকে পাইকারি দরে গাছ কিনে সেগুলি খুচরো বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। টানা লকডাউনের ফলে আজ শুকিয়ে গেছে সেই বাগান ব্যবসাও। পরিবহন বন্ধ থাকায় নার্সারির মালিকরা গাছ পাঠাতে পারছেন না অন্যত্র। যারা খুচরো ব্যবসা করেন তারাও পড়েছেন ঘোর সমস্যায়। এই অবস্থায় তাদের সকলেরই একটি আবেদন, অন্যান্য বিভিন্ন পেশার মতো নার্সারি ব্যবসায়ীদের দিকেও কিছুটা নজর দিক সরকার। তাহলেই হয়তো বেঁচে থাকতে পারবেন এই ব্যবসার সাথে যুক্ত শ্রমিক মালিক উভয় পক্ষই। পৃথিবীর সমস্ত ব্যবসার মতোই নার্সারি বা উদ্যান ব্যবসাতেও এসেছে দারুণ প্রতিযোগিতা। প্রত্যেকেই এখন এই ব্যবসায় আনতে চাইছেন নতুনত্বের চমক। বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে উদ্ভিদের প্রজনন প্রযুক্তিতেও এসেছে বিপ্লব। সেই প্রযুক্তির হাত ধরেই নার্সারি মালিকেরা বিভিন্ন প্রজাতির ফল ও ফুলে আনছে অভিনবত্ব। বিশেষত কলম পদ্ধতিতে নয়া যে জোয়ার এসেছে, সেই পদ্ধতির সাহায্য নিয়েই খুব কম সময়ের মধ্যে গাছে ফল ধরানো কিংবা ফুলের আকার ও রঙে আনছে বৈচিত্র্য। আম, কাঁঠাল, লেবু থেকে বিদেশি নানা ফলের ক্ষেত্রেও বাহারি পরিবর্তন আনার কারিগর এই নার্সারির মালিকরাই। তাই নিরন্তর গবেষণা চালিয়ে নতুন নতুন জাতের ফল ও ফুলের জন্ম দিচ্ছেন। পূর্ব বর্ধমানের পূর্বস্থলিতে এই উদ্যান ব্যবসার সাথে যুক্ত রয়েছেন প্রায় হাজার দুয়েক মানুষ। এই এলাকায় রয়েছে 200টিরও বেশি নার্সারি। এই নার্সারিগুলির সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়ে থাকা প্রত্যেকটি মানুষই আজ বিপর্যস্ত। টানা লকডাউনের ফলে শিকেই ওঠার জোগাড় নার্সারির ব্যবসাও। মালিকদের অধিকাংশই জানান, লকডাউন চললেও তারা বন্ধ করতে পারেনি তাদের নার্সারিগুলি, কারণ প্রতিটি নার্সারিতেই লাগে গাছের পরিচর্যার জন্য বেশ কিছু শ্রমিক। গাছের পরিচর্যা না করলে গাছের চারা এবং তৈরি হওয়া গাছগুলিকে বাঁচানো যে যাবে না, তাই গাছ বিক্রি ছাড়া বাকি সবকিছুই তাদের রাখতে হয়েছে সচল। তার জন্য শ্রমিকদের বেতন, মজুরি ইত্যাদিও দিতে হয়েছে তাদের। লকডাউনে একটি পয়সাও আমদানি না হলেও খরচ বন্ধ রাখা যায়নি। গত 3 মাস এইভাবে চলতে গিয়ে প্রায় সর্বশান্ত হয়ে পড়েছেন তারা। যার যেটুকু সঞ্চয় ছিল তাই দিয়েই কোনো রকমে জোড়াতালি দিয়ে চালিয়েছেন তারা। কিন্তু এখন দেওয়ালে ঠেকে গেছে পিঠ। এমনিতেই পরীক্ষামূলকভাবে নানা ধরনের নতুন গাছ তৈরি করতে গিয়ে হয়ে গেছে বিপুল টাকা খরচ। এখন তৈরি গাছগুলি বেচতে না পারলে তারা চরম সমস্যায় পড়ে যাবেন বলে জানালেন বেশ কয়েকজন নার্সারি মালিক। এই বর্তমানে এই করোনা মহামারীর জন্য পুরো লকডাউন হতে আমাদের ব্যবসা বাণিজ্য বা এইসব চাষাবাদ সম্পূর্ণটাই মার খাচ্ছে শুধু একটা কারণে। কোনো গাড়ি ঘোড়া চলছে না, কোনো কাস্টমার কোনো আসে না। আমাদের বিভিন্ন জাতের ফল ফলাদি ফুল সবই সব গাছে আমার সব জড়ো হয়ে গেছে, বিক্রি নেই। আমরা এই যে নার্সারিকে চালানোর মতো অবস্থায় নেই, বিভিন্ন খরচ খরচ কোনো কিছু করতে পারছি না। দুষ্প্রাপ্য আম ফলেছে, হ্যাঁ, বিভিন্ন রকম আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম দুঃসহ ফল ফুল আমরা এখানে সংগ্রহ করি। সংগ্রহ করে আমরা সেইটাকে আমাদের মাধ্যমে বা তারা নাকি কোথায় যায়, আমাদের এই গাছগুলো বিভিন্ন দেশে, শুধু আমাদের এখানে মানে পশ্চিমবাংলা না, পশ্চিমবাংলার বাইরে আপনারা একদম সারা ভারতবর্ষ সব জায়গায় যায়। এখন কি ভাবছেন আপনি? এখন আমরা ভাবছি যে এই সময়টা যে আমাদের যে ব্যবস্থা চলছে তাতে যদি আমাদের সরকার যদি কোনো রকম কিছু এগিয়ে আসে, এগিয়ে এসে যদি আমাদের কিছু সহায়তা করে, গাছ যদি সরকার বা কোনো ক্লাব, কোনো সংগঠন, কোনো এনজিও যদি এইভাবে গাছগুলোকে কোনো রকম কোথাও যদি নিয়ে কিছু ব্যবস্থা করে বা কোনো রকম করে, তাহলে আমাদের এই নার্সারিটা বাজবে, আমাদের জীবিকাটাও বাজবে, আমাদের সঙ্গে যারা নাকি যুক্ত আছে কাজের সঙ্গে যুক্ত তারাও বাজবে। আজকে 10-12 বছর আমরা এই ব্যবসাটাকে প্রতিষ্ঠিত করে রেখেছি এবং আমরা এখানে ছোট ছোট চারা তৈরি করি। এই চারাগুলো তৈরি যেরকম একটা বাচ্চাকে মানুষ করা হয় তদ্রূপ সেরকম আমরা সেই বাচ্চা চারাগুলোকে মানুষ করি। এই মানুষ করার পরিপ্রেক্ষিতে আমরা অন্যজনের হাতে তুলে দিতে পারি এবং আমাদের সেটা দিয়ে আরও সংসার চলে, জীবিকা অর্জন হয়তে। আমরা চাই যে আমাদের এই পরিস্থিতির দিকে সরকার এবং ক্লাব সংস্থাগুলো এগিয়ে আসুক, কারণ আমাদের যা পরিস্থিতি আমাদের ব্যবসা একদম চলছে না, আমরা না খেতে পেয়ে মরে যাচ্ছি। ক্লাব সংস্থাগুলো যেরকম 5 কেজি করে চাল প্রতি পরিবারকে দিচ্ছে, সরকার যেরকম পরিবার পিছু 5 কেজি করে চাল দিচ্ছে, আমরা চাই
সরকার আমাদেরকে আমাদের চারাগুলো নিয়ে যাক, ক্লাব সংস্থাগুলো আমাদের চারাগুলো নিয়ে এখানে ওখানে দান করুক, তাহলে আমাদের কিছুটা চলবে, পরিবেশটা দূষণ মুক্ত হবে, আমাদের নার্সারিম্যান যারা আছি তাদেরও খুব সুবিধা হবে। মালিক বাঁচলেই তবে বাঁচবেন তারাও, এই সহজ পাটিগণিত অবশ্য মন থেকেই বিশ্বাস করেন নার্সারির কর্মী থেকে খুচরো ব্যবসায়ীরা। লকডাউনে চলছে না বাস ট্রেন, তাই গাছের চারা নিয়ে গিয়ে বিক্রি করতে পারেননি খুচরো ব্যবসায়ীরাও। এই মুহূর্তে সরকারের দেওয়া রেশনের চালটুকু ছাড়া নেই আর কোনো রোজগার, তাই সরকারের কাছে তাদের একটাই প্রার্থনা, অন্যান্য পেশার পাশাপাশি তাদের দিকেও যদি কিছুটা নজর দেন সরকার, না হলে ছেলেপুলে নিয়ে অনাহারে কাটাতে হবে তাদের, পথে বসতে হবে নার্সারির মালিকদেরও। আমাদের অসুবিধা হচ্ছে এই যে চার মাস লকডাউন, আমরা যে সমস্ত নার্সারি থেকে গাছ নিয়ে গিয়ে যে সরকারকে এবং মানে বাড়িতে যারা নিয়ে যেতেন গাছগুলো, হ্যাঁ, এই সমস্ত গাছগুলো আমরা বিক্রি করে সংসার চালাতাম, কিন্তু লকডাউনে সব আমাদের বন্ধ হয়ে গেছে, আমাদের ট্রেন চলছে না, গাড়ি চলছে না, এবং আমরা নানা অসুবিধার মধ্যে পড়েছি, আমাদের বিজনেসটা একদম কি বলবো পুরো বন্ধ হয়ে গেছে, আর বাজার খুব খারাপ, গাছপালা সমস্ত বেচাকেনা করে আমাদের তো সংসার চলতো, সেগুলো সব আর্থিক দিক দিয়ে আমাদের খুব সমস্যায় পড়ে গেছি, আর মানে কি বলবো এই সমস্ত নানান প্রবলেমে পড়ে গেছি আমরা এখন। আমাদের যদি এখন সরকার কিছু সাহায্য করে তাহলে আমরা এখন মানে চলি আর কি, আমরা এখন খুবই অসুবিধার মধ্যে প্রবলেমের মধ্যে পড়ে গেছি। আমি বিক্রি করি ব্যারাকপুরে, আমরা এদিক থেকে পূর্বস্থায়ী থেকে ট্রেনে চাপি শ্যাওড়াফুলি নামি, ঘাট পার হয়ে ব্যারাকপুরে মাল বেশি, কিন্তু ট্রেন চলাচল বন্ধ হওয়ার জন্য আমরা একদম বসে আছি চার মাস ধরে, আমাদের কোনো রকম কোনো কিছুই নেই, যেটুকু পুঁজি ছিল সব ভেঙে চুড়ে খেয়ে শেষ হয়ে গেছে একদম, মানে সরকারের তো ওই 5 কেজি চাল ছাড়া আর কিছু আমাদের সামনে আসছে না, পাচ্ছিও না, এমনকি দুটো বাজার করবো সে পয়সা পর্যন্ত আমাদের নেই, আমরা একদম চার মাস ধরে বসে আছি, দেখুন এই নার্সারির সমস্ত মাল সব ফুটে নষ্ট হয়ে যাচ্ছে, আমরা বেচতেই পারছি না, যেতেও পারছি না। গাছের দাম কত, কত দামে গাছ? আমরা সর্বনিম্ন আমরা মার্কেটে যেটা বিক্রি করি আমরা এখানে 15 টাকায় কিনি, 20 টাকা থেকে একদম 500 টাকা পর্যন্ত আমরা বেচি, এখানেও মালটা 15 টাকা থেকে 350 টাকা পর্যন্ত আমাদের কেনা পড়ে। এবার সরকার যদি আমাদের এদিকে নজর দেয় বা ট্রেনটা একটু চালায় বা বিভিন্ন ক্লাব স্বেচ্ছাসেবী সে যেগুলো আছে তারা যদি একটু এগিয়ে আসে আমাদের দিকে হাত বাড়ায় তাহলে আমরা বেঁচে যাই, আমাদের সংসারগুলো বাঁচে, আমরা ছেলে মেয়ে নিয়ে আর পারছি না চলতে, তাই সরকারের কাছে একটু আমাদের দিদির কাছে একটু মানে বার্তা পৌঁছাতে চাই যাতে আমরা আমাদের দিকে একটু নজর দেয়। সবুজকে বাঁচিয়ে রাখতে হলে বাঁচাতে হবে মানুষকে, কারণ মানুষই পারে সবুজকে অকাল ধ্বংসের হাত থেকে বাঁচাতে, তাই সবুজের পাশাপাশি সবুজ প্রেমী মানুষদের বাঁচানোর উদ্যোগও নেওয়া উচিত সরকারের, তবেই হয়তো বাঁচবে আগামী প্রজন্ম, বাঁচবে দেশের ভবিষ্যৎ। পূর্ব বর্ধমান থেকে গোপাল মণ্ডল, এক্সপ্রেস নিউজ।